সাকিব খান আমেরিকা থেকে ফিরে নতুন ছকেই তার ক্যারিয়ার সাজাচ্ছেন। একাধিক ছবির বিচ্ছিন্ন ঘোষণা এলো। আপাতত নতুন বছরে তিন নির্মাতার তিনটি ভিন্ন স্বাদের ছবি আসবে সাকিব খানের, যার একটি পুরোপুরি অ্যাকশন নির্ভর। সানি সানোয়ার পরিচালিত শের খান ছবিটি নিয়ে এরই ভেতরে নেট দুনিয়ায় নির্মাতা অভিনেতার চুক্তির ছবি দেখা গেছে। সানি সানোয়ার বলেন, একটা দারুণ গল্প নিয়ে সুপারস্টারকে দিয়ে ছবি তৈরির প্ল্যান ছিল, সেভাবেই কাজটি শুরু করছি। শের খান ছবিটির মতো সাকিব খানকে এর আগে অন্য ছবিতে দেখা যায়নি। একই রকম উচ্ছ্বাস নিয়ে সাকিব খানও নতুন ধারার ছবিতে কাজ করছেন। এর বাইরে দীর্ঘদিন ধরে একাধিক ইন্টারভিউতে নির্মাতা রায়হান রাফি সাকিব খানকে নিয়ে চলচ্চিত্র তৈরির প্ল্যানের কথা বলছেন, বারবার সাকিবের সাথে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন। অবশেষে বাণিজ্যিক ছবিতে নিজেকে প্রমাণের পরপরই সাকিব খানের সাথে তার ছবি নিয়ে কথাবার্তা চূড়ান্ত হলো। ছবির নাম প্রেমিক। নাম দেখেই বোঝা যায় ছবিটিতে হতে যাচ্ছে একেবারে রোমান্টিক গল্পে। তবে সাকিবের স্কিন উপস্থিতির সাথে রায়হান রাফির নির্মাণ কৌশল এক নতুন মাদকতা তৈরি করবে, এটা বলাই যায়। দেশের অগণিত সাকিব ভক্তরাও রাফির নির্মাণে সাকিব খানকে দেখতে চাইছেন। এছাড়া আমেরিকায় থাকাকালীন যে ছবিটির জমকালো ঘোষণা দিয়েছিলেন সাকিব খান নির্মাতা হিমেল আশরাফের পরিচালনায়, সে রাজকুমার ছবিটিও ওপারের দুটি ছবির কাজ শেষ হওয়ার পরপরই শুরু করবেন বলে জানা যায়। এ প্রসঙ্গে নির্মাতা হিমেল আশরাফ বলেন, রাজকুমার ছবিটি এক ভিন্ন মাত্রা ছবি। এ ছবিটি নিয়ে আমাদের বিশ্বব্যাপী বিপণনের একটা প্ল্যান রয়েছে, তাই একটু দেরি হলেও ছবিটি ভালোভাবেই শুরু হবে। এই ছবিগুলোর বাইরে সরকারি অনুদান এবং সাকিব খানের নিজস্ব প্রযোজনায় মায়া ছবিটি তো রয়েছেই। তবে মায়া ছবির নায়িকাসহ অন্যান্য ছবিতে সাকিবের বিপরীতে কে কে থাকছেন তা নিয়েই এখন সকলের কৌতূহল। দেখা যাক সময় কি বলে। তবে 2023 সালটি সাকিব খান খুব পরিকল্পিত ছকেই সাজাচ্ছেন, এতটুকু নিশ্চিত। এদিকে ক্রোয়েশিয়ার বিপক্ষে ভালো ফুটবলই খেলেছে ব্রাজিল। অসাধারণ এক গোলে ব্রাজিলকে এগিয়ে দিয়েছিলেন নেইমার। তার অনিন্দ্য সুন্দর সেই গোলের পরও শেষ আটে ক্রোয়েশিয়ার বিপক্ষে জিততে পারেনি ব্রাজিল। 120 মিনিটের খেলা 1-1 গোলে সমতায় থাকার পর টাই ব্রেকারে 4-2 ব্যবধানে হেরেছে নেইমারের দল। এই হারে কাতার বিশ্বকাপ থেকে বিদায় নিতে হলো ব্রাজিলকে। ব্রাজিলের এই বিদায় মন খারাপ ঢাকায় ছবির চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিমের। তিনি ব্রাজিল দলের সমর্থক। শনিবার সেই মন খারাপের আজ পাওয়া গেল নায়িকার সঙ্গে কথা বলে। ফোনে ব্রাজিলের হেরে যাওয়ার কথা বলতেই গলার স্বর হালকা ভারী হয়ে আসে নায়িকার, কণ্ঠে কষ্ট স্পষ্ট। প্রশ্ন রাখা হয়, কষ্ট পাচ্ছেন? মিমের জোরালো উত্তর, কষ্ট লাগতেই পারে, তবে ব্যাপার না, এক মাঘে তো আর শীত যায় না, শীত আবারও আসবে, নেইমাররা আবারও খেলবে এবং ট্রফি নেবে। বলা যায় বংশগতভাবেই ব্রাজিলের সমর্থক এই নায়িকা। এর আগে কথায় কথায় সে কথাও জানিয়েছিলেন তিনি। মিম জানিয়েছিলেন, এক কথায় বলছি, আমার প্রিয় দল ব্রাজিল, মনে প্রাণে ব্রাজিল সমর্থন করি। এভাবে বলতে পারি, বংশগতভাবেই এই সমর্থনটা করি। আমার মা ব্রাজিলের সমর্থক, মার জন্যই আমি এই দলকে পছন্দ করি, ভালোবাসি এবং সমর্থনও করি, সারা জীবন করে যাবো।